গ্লাস দুধ এবং এক চামচ খাঁটি মধু, এই দুটি উপাদান যদি একসঙ্গে মিশিয়ে খাওয়া যায় তাহলে শরীরে কি ঘটে জানা আছে আপনার? মধু খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ে এবং শরীরের ভেতর ও বাইরে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়। মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে। যেসব ভাইরাসের আক্রমণে আমাদের বিভিন্ন অসুখ হয় এবং যেসব অসুখে শরীর দুর্বল হয়ে যায় সেই সব ভাইরাস প্রতিরোধে মধু ভীষণ কার্যকরী। যেসব ভাইরাসের আক্রমণে আমাদের শ্বাসকষ্ট, সর্দি, কাশি বা ঠান্ডাজনিত যে কোনো রোগ হয় সেই সব রোগ প্রতিরোধ করতে পারে মধু। মধুতে 45টি খাদ্য উপাদান থাকে, কিন্তু এত রকম খাদ্য উপাদান থাকলেও মধুতে কোনো চর্বি ও প্রোটিন নেই। 100 গ্রাম মধুতে থাকে 288 ক্যালোরি। এমনকি মধুতে আছে ভিটামিন B1, B2, B3, B5, B6, আয়োডিন, জিঙ্ক ও কপার সহ অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেয়। এবার জেনে নেই দুধ খেলে কি হয়। প্রতিদিন 1 গ্লাস দুধ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা অনেকেরই জানা আছে। দুধ এমন একটি খাবার যার মাধ্যমে শরীরে প্রায় সব ধরনের উপকারিতা পাওয়া যায়। দুধে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12, নিয়াসিন ও রিবোফ্লাভিন। এই সবগুলো উপাদান আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। প্রতিদিন যাদের অ্যাসিডিটির সমস্যা হয়, কাজের চাপে মানসিক অস্থিরতা বেশি কাজ করে, অনিদ্রার মতো সমস্যা হয় এবং যেসব নারীদের পিরিয়ডের সময় পেটে তীব্র যন্ত্রণা হয় তাদের জন্য দুধ টনিকের মতো কাজ করে। তবে এই দুটি উপাদান যদি একসঙ্গে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খাওয়া যায় তাহলে কি ঘটে শরীরে, চলুন জেনে নেই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি 1 গ্লাস উষ্ণ গরম দুধের সঙ্গে 1 টেবিল চামচ মধু মিশিয়ে রাতের বেলায় খেতে পারেন তবে তা আপনার স্নায়ুর ওপরে ভালো প্রভাব ফেলবে। আমাদের শরীরে যদি কোনো ভাইরাসের সংক্রমণ হয়ে থাকে, আমরা যদি সর্দি, কাশি, ঠান্ডাজনিত রোগে ভুগে থাকি, এমনকি আমাদের যদি পেটের রোগও হয়ে থাকে, তাহলেও এই দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে রাতের বেলায় ঘুমানোর আগে খেলে তা একদম ভালো হয়ে যাবে। যদি আপনার অত্যাধিক মানসিক চাপ থাকে তাহলে দিনে 2 বার এই মিশ্রণটি পান করুন, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে। যদি একটি নির্বিঘ্ন ঘুম চান তাহলে আপনাকে অবশ্যই রাতে ঘুমানোর আগে দুধ এবং মধুর মিশ্রণ পান করতে হবে। এটি আপনার মস্তিষ্কের ওপরে ভালো প্রভাব ফেলবে, মস্তিষ্ককে শিথিল করে এই মিশ্রণ ভালোভাবে ঘুমাতে আপনাকে সাহায্য করবে। খাবারে একটু এদিক ওদিক হলেই পেটে গ্যাসের কারখানা জমে যায়। এরপর নানাভাবে চেষ্টা করেও সেই গ্যাস যারা দূর করতে পারেন না তারা অবশ্যই 1 গ্লাস দুধের সঙ্গে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন। পাকস্থলী থেকে গ্যাস বের করে দিতে এবং পেটের ব্যথা কমাতে কাজ করে এই দুধ এবং মধুর মিশ্রণ। বয়স 30-এর কোঠা পেরোলেই ভয় থাকে হাড় ক্ষয়ের। যাদের হাড়ের ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা এবং জয়েন্টের ব্যথা আছে তারা অবশ্যই এই মিশ্রণ পান করবেন। এমন অনেক মানুষ আছেন যারা জয়েন্টের ব্যথা, হাতে পা, পিঠ এবং কোমরের ব্যথার জন্য ভালোভাবে হাঁটা চলা করতে পারেন না। তারা যদি রাতে ঘুমানোর আগে এই মিশ্রণ পান করেন এবং সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে যদি এই মিশ্রণ পান করেন
তাহলে তারাও স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন। এই দুধ এবং মধুর মিশ্রণ যদি আপনি নিয়মিত পান করতে পারেন তাহলে আপনার হাড় অনেক শক্তিশালী হবে এবং হাড়ের ক্ষয়রোগ, অস্টিওপোরোসিসের মতো ভয়ঙ্কর রোগ কখনো আপনার হবে না। যদি আপনি চিরকাল তারুণ্যকে ধরে রাখতে চান তাহলে এই মিশ্রণ আপনাকে অবশ্যই পান করতে হবে। দুধ এবং মধুর এই মিশ্রণ আপনি নিয়মিত পান করলে আপনার বয়স কখনো বাড়বে না, ত্বক থাকবে একদম টান টান এবং আপনার শরীরে কোনো ব্যথা বেদনা থাকবে না বলে আপনার 80 বছর বয়সেও থাকবে 20 বছরের মতো তারুণ্য। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, দুধ এবং মধুর মিশ্রণ 1 বছরের কম বয়সী শিশুদের খাওয়াবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আজ থেকেই এই দুধ এবং মধুর মিশ্রণ পান করা শুরু করুন এবং ভালো ফল পেলে সবার সঙ্গে শেয়ার করে দিন, যাতে আরো অনেকেই উপকৃত হতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।